মায়ের পাশে গভীর ঘুমে আচ্ছন্ন এক মাস বয়সী আবদুল্লা সাফওয়ান অথচ কদিন আগেও এমন স্বাভাবিক জীবন ছিল না শিশুটির প্রচণ্ড জ্বর আর চিৎকার কান্নাকাটি করেই কেটেছে জন্মের পর প্রায় পুরোটা সময় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মের পর গত একুশ এপ্রিল বাড়িতে ফেরেন মা তুলিয়া আক্তার দুই দিন পর প্রচণ্ড জ্বর ওঠে শিশুটির এক পর্যায়ে নবজাতকের কোমরের বা পাশে চামড়ার নিচে ফোলা নজরে আসে পরিবারের সদস্যদের যা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে অবস্থা খারাপ দেখে গত দোসরা একই হাসপাতালে শিশুকে নিয়ে গেলেও পাননি সুচিকিৎসা এভাবেই কেটে যায় আরও অন্তত দুই সপ্তাহ অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা বাড়িতে ক্ষতস্থান দেখতে গেলে বের হয়ে আসে আস্ত এক সুই এইভাবে ডলা দেওয়ার পর তো এই জায়গাতে বাইরে গেছে সুই দেয়া বাইরে এই যে আবার হাত সারিয়ে দিস পর ভিতরে গেছি গিয়া তখন ভাবলাম এটা হঠাৎ দেখতে কেম চমকাই গেলাম পরে আমি এই জায়গা দিয়ে ইচ্ছে করি আর কষ্ট দিয়ে চাপ দিয়ে বের করে ফেলাইলাম হ্যাঁ পরে একটা সুই দেখি তো আমি অবাক হয়ে গেলাম যে হায় হায় এটি কি মানুষের পরে এত বড় সুই থাকে নাকি আর এই বাচ্চা তো এত দিন তোমার জ্বালাইছে লিখ গেই হয়তো আইসিতে নেওয়ার পর ওই যে বেডে ওরে শোয়াইছে বেডে ভাঙ্গা সুই ছিল তখন ছোট বাচ্চা মোরাইছে গোরাইছে ওইটা ঢুকছে এছাড়া তো দ্বিতীয় কিছু বোঝা যায় না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার সন্তানের প্রতি চিকিৎসক ও হাসপাতালটির এমন অবহেলায় ক্ষুব্ধ অভিভাবকরা যে সুইটা আরো ভিতরে থাকতো বা পেটের মধ্যে থাকতো তখন তো বাচ্চার আরো ক্ষতি হইতো বাচ্চার এই যে ক্ষতিটা বা এতদিন যে কষ্ট করলে এই ড্রাইভারটা কে নেবে বাস অনেক খুব কান্নাকাটি করতো তো থামানো যাইতো না আবার ওই জায়গাটা আস্তে আস্তে অনেকটা ফুলে উঠছে এরপর আমরা এই দুই তারিখে আসলে আর নারী শিশুতেই যেখানে ও ডেলিভারি হয়েছে ওখানে নিয়ে গেছি ওখানে ডাক্তার দেখাইছি চেম্বারে তখন ওই ডাক্তার বলছে যে এটা নাকি হার এটা হসপিটালেই হয়তো বা তাদের অযত্ন অবহেলার কারণে এরকমটা হয়েছে এই সুইটা তাদের ওই জায়গায় ছিল বাচ্চা ওই জায়গা থেকেই ঢুকছে আর আমরা তো আর বাচ্চা হয়তো আর কোনো ওখানে এরকমই করিনি ঠিক আছে এখন এর কারণে আমরা সুষ্ঠু তদন্ত করব এরপরে আমরা সুষ্ঠু একটা বিচার চাই অভিযোগের বিষয়ে জানতে গেলে হাসপাতালের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাক্ষাৎ মেলেনি তবে তথ্য কর্মকর্তার আশ্বাস তদন্ত করে ব্যবস্থা নে আর এটা আপনার কাছে কি টি সুই মনে হচ্ছে না এটা তো হসপিটাল সুই আমি মানে অসিগাগনে যে হসপিটালের সুই না এটা তো डेफिनेटলি হসপিটাল সুই এবং এটা একটা ক্যানুলার সুই এটা ক্যানুলার ক্যানুলার সিরিঞ্জের না সিরিজ হ্যাঁ সিরিজ কেন একই দুইটাই কারণ যেটাই ইউজ করেন কেন আবার সিরিজ যেটাই বলে যে কোনো কারণে অসতর্কের সাথে এটা ঢুকতে পারে কিনা মানে ঢুকে ভেঙে রেখে যাওয়া এটা খুব মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে এটা কখনোই অর্পতা না আর যেখানে রয়ে গেছে বাচ্চার ওই জায়গায় কখনো ইঞ্জেকশন দেওয়ার কোনো জায়গাও না বাচ্চার অনেক সময় লাগতে পারে মাসেলের এখানে ইঞ্জেকশন দেওয়া লাগতে পারে এখানে দেওয়া লাগতে পারে সেটা ভিন্ন কথা যায় ইঞ্জেকশন দিদিকে আর দিদিকে কখনো এরকম যে ভাইঙ্গার হয়ে যাবে আর সিস্টার এটা মানে কাউকে জানাবে না এরকম হবে না আর এটা হয়েছে এইখানে এইখানে সুই ঢুকলো কীভাবে এটা তো এখন পরবর্তী প্রসেসটা আপনারা কী করবেন এখন প্রসেসটা হলো কাগজগুলো আমি প্রিন্ট আউট করে আমার কালকে ডি ডাইরেক্টর মেডিকেল সার্ভিসকে দেব উনি দুই ডিপার্টমেন্টকে দেখুক কথা বলুক প্রয়োজনে রুগীর গার্জিয়ানকে ডাকবে তারা এখানে তার নাম্বার দেওয়া আছে না মোবাইল নাম্বার ডেকে কথা বলবে তাদের সাথে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার গত উনিশ এপ্রিল হাসপাতালের গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আঞ্জুমান আরা রিতার তত্ত্বাবধানে ভর্তি হলেও বিশ এপ্রিল ডাক্তার মুস্তারি ফারহানার সহায়তায় সন্তান প্রসব করেন তুলিয়া আক্তার রাশেদ বাপ্পি সময় সংবাদ সাভার